হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। যারা দেশের বাইরে যাবেন চিন্তা করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট, তাই পুরো ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে। ভিডিওটি একটু স্কিপ করার চেষ্টা করবেন না বা টেনে টেনে দেখার চেষ্টা করবেন না, তাহলে অনেক ইম্পর্টেন্ট কথা এখান থেকে মিস করে যাবেন। তো দেশের বাইরে যাবার আগে অর্থাৎ ভিসা প্রসেসিং যখন হয় বা ভিসা যখন লাগে, তখন আমাদেরকে 3 দিনের জন্য একটি ট্রেনিং সেন্টারে ভর্তি হতে হয়। এটা আমরা সকলেই অবগত আছি। তো আমি জাস্ট আপনাদের এখন প্রসেস গুলা বলবো কিভাবে ট্রেনিং সেন্টার ভর্তি হতে হয় এবং ট্রেনিং সেন্টারে কি কি কথাগুলো বলা হয়, সেই প্রোটেস গুলো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। সেটা আমি গতকালকে ভিডিও করেছি, সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত কিছু আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো ট্রেনিং সেন্টারে কিভাবে ভর্তি হবেন এবং কিভাবে সার্টিফিকেট সংগ্রহ করবেন, সেটা আমি প্রোটেসটি দেখানোর আগেই আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। তাহলে আপনাদের আসলে যখন আপনারা অ্যাডমিশন নিতে যাবেন বা ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন, তখন আপনাদের জিনিসটা খুবই সহজ হয়ে যাবে। দেখুন, প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, যদি আমাদের ভিসা লেগে যায় তাহলে ভিসার একটি ফটোকপি আমাদেরকে সাথে করে নিয়ে আসতে হবে, এবং যদি ভিসা না লাগে তাহলে আমরা যে মেডিকেল করেছি মেডিকেলের একটি ফিট রিপোর্ট ট্রেনিং সেন্টারে নিয়ে যেতে হবে, এবং সাথে করে আপনার পাসপোর্টের ফটোকপি নিয়ে যেতে হবে। এবং সাথে 200 টাকা দিয়ে আপনি যেখানে আপনি ট্রেনিংটি করবেন সেখানে আপনি যাবেন, সেখানে গিয়ে দেখবেন সেখানে অনেক লোক দাঁড়িয়ে আছে, একটি লাইন ধরে দাঁড়িয়ে আছে। সেখানে কি আপনি আপনার এই কাগজগুলো সংগ্রহ করে সাথে করে নিয়ে গিয়ে এবং 200 টাকা নিয়ে সেটা সেখানে জমা দিবেন। তো জমা দেওয়ার পর সেখান থেকে আপনাকে একটি সিরিয়াল নাম্বার দেওয়া হবে, এরকম 1 2 3 4 নাম্বার একটা সিরিয়াল নাম্বার দেওয়া হবে, সেই টোকেনটি আপনি সাথে করে নিয়ে আসবেন। তো আপনি যেদিন এই কাগজগুলো জমা দিবেন তার পরের দিন থেকে কিন্তু আপনার ট্রেনিং শুরু হয়ে যায়, আপনাকে সেখান থেকে বলে দিবে। অর্থাৎ আপনি যদি বৃহস্পতিবার যদি আপনি টাকা জমা দেন বা আপনার এই নথিপত্রগুলো জমা দেন, তাহলে আপনাকে শনিবার থেকে আপনার কার্যক্রম শুরু হবে, অর্থাৎ শনিবার থেকে আপনার ক্লাস শুরু হবে। তাহলে শনি রবি সোম এই 3 দিন আপনার ক্লাস হবে, সোমবারে আপনার সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে। তবে অবশ্যই এখানে একটু জিনিস বলে রাখি, আপনি যখন সার্টিফিকেটটি আপনি পাবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সার্টিফিকেটে দেখবেন যে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পাসপোর্টের সাথে সবকিছু মিল আছে কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, অনেকে আসলে জানেন না। সেখানে আসলে এটা ভুল হওয়ার কোনো সুযোগ থাকে না, যেহেতু আপনি সব ডকুমেন্টস তাদেরকে আগেই দিয়েছেন, সেটা ভুল হওয়ার কোনো সুযোগ থাকে না। তারপর আপনারা একবার নিজেরা যাচাই করে নেবেন, কারণ যখন কম্পিউটার টাইপ করা হয় সেখানে ভুল হতেই পারে। তো আপনি এটা একটু দেখে নেবেন, যদি ভুল হয় তাহলে সেটা সেখান থেকে সাথে সাথে সংশোধন করার সুযোগ পাবেন, কিন্তু আবার যখন এটা বাড়ি চলে আসবেন তখন আবার গিয়ে সেটাকে সমাধান করা একটু কঠিন হয়ে যাবে আপনার জন্য, বা আপনার যাতায়াতের একটা ব্যাপার সেবার আছে। তো যে প্রথম দিন আপনাকে যে কাজটি করতে, আপনি সেখানে যাবেন, সেখানে গিয়ে আপনাকে যে টোকেন নাম্বারটি দেওয়া হবে চেয়ারের মধ্যে নাম্বার দেওয়া থাকবে, আপনি সেখানে গিয়ে বসলেন। বসানোর পর সেখানে একটি স্ক্রিনে আমি আপনাদেরকে ভিডিওটি দেখাবো, আমি কিছু বিস্তারিত কথা বলছি আগে, তাহলে আপনাদের বুঝতে আসলে অনেকটা সুবিধা হবে। তো সেখানে যখন প্রথম দিন আপনি যাবেন সেখানে একটি টিভি, আপনার একটি টিভি দেওয়া হবে, সেখানে টিভিতে বাংলায় কনভার্ট করা হবে, যে আপনি যদি আরব কান্ট্রিতে যান তাহলে সেখানে আরবিতে তারা কথা বলবে, সেটা নিচে বাংলায় কনভার্ট হয়ে সেটা আপনাদেরকে বুঝিয়ে দিবে, তা বা তার যারা ওইখানে ট্রেনার আছেন বা একজন ডিরেক্টর থাকেন, প্রিন্সিপাল স্যার থাকেন, প্রিন্সিপাল একদম লাস্টের দিন আসেন, যেদিন সার্টিফিকেট আপনাদেরকে হস্তান্তর করা হবে সেদিন উনি আসেন। তো তার আগে একজন ট্রেনার থাকে, সেখানে সব কিছু বুঝিয়ে দেয়, ওরকম ভাবে আসলে বোঝে না, কারণ অনেক লোক থাকে তারা মাইকে হয়তো 5 মিনিট 10 মিনিট এসে বলে যায় আপনাদের কিভাবে এয়ারপোর্ট ক্রস করবেন বা ওই দেশে গেলে তাদের সাথে কিভাবে আচরণ করবেন, এগুলো ইত্যাদি আপনাদেরকে বলবে। কিন্তু টিভিতে আপনাদেরকে সবকিছু দেখিয়ে দেবে, বলার একটি স্ক্যান মনিটর থাকবে, সেখানে আপনাদেরকে বাংলায় সবকিছু বুঝিয়ে দেওয়া, বাংলায় কনভার্ট হয়ে লেখাটি আসবে, লেখাগুলো উঠবে। তো জাস্ট এটাই, এটা আসলে এটাই থাকে ওইখানে, আসলে তেমন কিছু না, জাস্ট আপনাকে 3 দিন 3 দিন ক্লাস করতে হবে। আপনি যদি কোনো ক্লাসে যদি অ্যাবসেন্ট করেন তাহলে আপনি সার্টিফিকেট পাবেন না, আপনাকে 3 দিন ক্লাস করতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো দিন অ্যাবসেন্ট থাকেন তাহলে আপনাকে পরের দিন আবার ক্লাস করে আপনাকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তবে সেখানে আহামরি কিছু না, অনেকে আসলে ভয় পেয়ে যায় সেখানে গেলে কি হবে, কি ভাষা শেখাবে, আবার কি ধরনের প্রশ্ন করবে, উত্তর কিভাবে দিব, আসলে এরকম কিছুই না। তবে সেখানে আপনাকে কন্টিনিউ 3 দিন ক্লাস করতে হবে, 3 দিন ক্লাস করার পর আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হবে এবং আপনাকে একটি বই দেওয়া হবে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটি বই দেওয়া হবে, সেখানে আরবিতে লেখা থাকবে, আপনি যে দেশে যাবেন সে দেশের লেখা থাকবে এবং নিচে বাংলায় কনভার্ট করা থাকবে, লেখাগুলো বাংলায় থাকবে, আপনি সেটা বুঝে নেবেন আর কি। তবে আপনাকে মাস্ট বি এই ক্লাসগুলো আপনাকে করতে হবে, আপনি যদি ক্লাস না করেন তাহলে আপনি কিন্তু সার্টিফিকেট পাবেন না, আর সার্টিফিকেট না পেলে কিন্তু আপনি দেশের বাইরে যেতে পারবেন না। তো আমরা বেশি কথা বলাবো না, আমরা সেই হল রুমে চলে যাবো যেখানে ট্রেনিং করা হয়।
সেখানটাতে আমরা চলে যাই। তো চলুন সেখানে চলে যাওয়ার আগে আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পাসপোর্ট সংক্রান্ত এবং প্রবাসের যে কোনো আপডেট তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যখনই কোনো ভিডিও আপলোড করবো সরাসরি আপনাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই হল রুম, এখানে ট্রেনিং করা হয়। আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে ট্রেনিং করবেন, আপনাদের ট্রেনিং সেন্টারটি এরকম থাকবে, এরকম বিশাল বড় একটি হল থাকবে, সেখানে সারিবদ্ধভাবে সবাই বসে থাকবেন। আজকে হচ্ছে লাস্ট দিন, অর্থাৎ তারা গত দুই দিন ট্রেনিং করেছে, গত দুদিন ট্রেনিং শেষে আজকে ট্রেনিং শেষে তাদেরকে প্রিন্সিপাল, একজন প্রিন্সিপাল স্যার আসবেন এবং ডিরেক্টর স্যার আসবেন, তাদের উদ্দেশ্যে হয়তো 5-10 মিনিট একটি বক্তব্য দিবেন। তারা কিছুক্ষণ পরে আসবেন, তো বক্তব্য দেওয়ার পর তাদেরকে সার্টিফিকেট হস্তান্তর করা হবে এবং সাথে আমি প্রথমে বলেছিলাম একটি বই দিবে এবং সাথে সার্টিফিকেটের সাথে একটি বই দিবে, সেই বইটি আপনাকে পড়ার জন্য বলবে, আপনি বাসায় সেটা দেখে দেখে পড়বেন, সেখানে বাংলায় সব কিছু কনভার্ট করা থাকবে। তো এখনই একজন প্রিন্সিপাল স্যার আসবেন, আমি যদি আরেকবার একটু দেখাই আপনাদেরকে, দেখুন সবাই ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, গেট দিয়ে একজন প্রিন্সিপাল এবং ডাইরেক্টর ঢুকছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন।